চালাকি করো ধরা পড়বে একদম। তবে তুমি যতই করো আমার এইটা নিতে হবে। মানুষ যেন বুঝতে পারে, খুব সাবধান বলে দিচ্ছি, আমার তুমি গোলা গোলা দেখে চালাক করবে, এই চালাককে ধরা পড়বে কার কাছে? জোরে বলবে হ্যাঁ। ওই মাইক ম্যানও যাবে আর বক্তাও যাবে, কোথায় কবো? কোথায়? আগে আর পিছু, তাই তো নাকি? বাস 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 কি করবে? ওনার বড় নেকি পাওয়া যাবে, এই ফ্যাসিলিটি অন্যান্য নবীর উম্মাতেরা পায়নি, শুধু আমার নবীর উম্মাতদের জন্য খাস। কেন? হাবিব যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা আদরের উম্মাতের গোলাম, একবার দরুদ বললে এত ফ্যাসিলিটি যে জমিন থেকে লিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা, অত সবাব আল্লাহ আপনার আমার নামায় আমালে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমাদের প্রত্যেকেরই খালি ব্যাগ, আমরা আদম সন্তান, আমরা সবাই গুনাহগার, কেউ কম আর কেউ বেশি। আল্লাহর দয়া হাবিবের সুপারিশ বিহীন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমি যদি মনে করি গোটা বজবজ পাড়া জাহান্নামি, আমি কচি আব্বাস একাই জান্নাতি, এটা মূর্খমি। চালাক হওয়া ভালো, চালাকি করা কিন্তু মোটেই ভালো না। দোষ দিয়া সম্ভব, দোষটা লিয়া কিন্তু খুব কঠিন। আমি না আমাকে চিনতে পারলে চাচাকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? আমার কবরে চাচা না, চাচার কবরে কচি আব্বাস না, সব একা একা। তাহলে যে যার বাজার সে তারকে করতে হবে। আজকে বাজার বসেছে, আমরা জান খুলে ব্যাগ ভরিয়ে নিয়ে ঘরে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট কথায় বড় বড় নেকি, তাই তো নাকি? একবার সুবহানাল্লাহ বললে দশটা রহমত দশটা বরকত। শুধু তাই নয়, অটোমেটিক দশটা গুণা ডিলিট। শুধু তাই নয়, সুবহানাল্লাহর বিনিময়ে একটা সুবহানাল্লাহর গাছ পাবেন, যে গাছ দুনিয়ার কাজের নয়, আখেরাতে কায়ামতের মহাময়দানে হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে হাবিবের আদরে উম্মাতদের ঘরে সুবহানাল্লাহর গাছের ছায় আল্লাহ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে আর অসুবিধে নেই তো? অসুবিধা আছে? কে বলছে আর কে বলছে না? কচি আব্বাসকে ফাঁকি দেওয়া যাবে, তানাকে দেওয়া যাবে?
কেন তিনি হলেন সামিউম বাসী, তিনি প্রত্যেকটা বান্দার মনের খবরটাও রাখেন। শুনছেন তো নাকি? যা তাহলে এই যে একটা দুটো তিনটে চারটে খুঁটি আছে না, আছে তো? আচ্ছা এই ধারটা বন্ধ করেন, দেখি এই ধারটা একটু তকবীর দেন তো। না রে তকবীর, মাশাআল্লাহ সবাই দেন না, না রে তকবীর আলহামদুলিল্লাহ। আপনারা বন্ধ করেন, আপনারা দেন না রে তকবীর। সব আসমানে ছিলেন নাকি জমিনে? তাওয়াজ কই? যা যা ঠিকই বলেছে উনি, না দিলে কি করে আওয়াজ হবে? দেখ সবাই দেন না রে তকবীর। মাশাআল্লাহ আওয়াজ বেড়েছে না কমেছে? এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখা দরকার, বলুন ইনশাআল্লাহ। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, সেই মাটিতে আছে কত কুরবা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবেগ জমজম কুয়া আছে, মক্কার ওই পাক মাটিতে আবেগ জমজম কুয়া আছে। কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। একটু জোরে বলুন, আর একটু জোরে হলো না? মক্কার ওই পাক মাটিতে একটু জোরে বললেন না? আর একটু জোরে হলো না? মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। কত গাজি গাজি খাইছে পানি তবুও সে পানি ফুরাই না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। সেই বায়ুতে আজ আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
এমন এক কালেমা জিকির করছেন যে কালেমা বললে কাফেরকে আল্লাহ মুমিন বানিয়ে দেয়, জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়। হাবিব বলেছেন যার শেষ বাক্য কালেমা সে হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের গোলাম জান খুলে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমার। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিছে হারা। আসমানেতে যত খুঁজি চন্দ্র তারা, এই পৃথিবী সৃজন হলো তোমার সিলাই, এই পৃথিবী সৃজন হলো তোমার সিলাই, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। সাগরের ঢেউ হলো সব পরপরা, সাগরের ঢেউ হলো সব পরপরা, নবীর প্রেমে আজ তারা দিছে হারা। সাগরের ঢেউ হলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা তোহারা, এই পৃথিবী সৃজন হলো তোমার সিলাই, এই পৃথিবী সৃজন হলো তোমার সিলাই, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে যেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, ও কামলেওয়ালা সালাম তোমায়। আল্লাহু আকবার। মানুষ যেন বুঝতে পারে, খুব সাবধান বলে দিচ্ছি, আমার তুমি গোলা 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 দেখে চালা চালা করবে, এই চালা চালাকে ধরা পড়বে কার কাছে? জোরে বলবে ওই মাইক মানও যাবে আর বক্তাও যাবে, কোথায় কবো কোথায়? আগে আর পিছু, তাই তো নাকি? বাস 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 কি করবে ওনার ব্যাপার। যাক জরুর শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা, ওই গরিব যদি প্রশ্ন করো গরিব করেছে
আমার প্রভু সে যে আল্লাহ মহান, বলুন না সুবহানাল্লাহ। ওই গরীব কে যদি পছন্দ করো, গরীব করেছে কে তোমাকে, হেসে হেসে সে জবাব দেবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই এতিম কে যদি পছন্দ করো, এতিম করেছে কে তোমাকে, হেসে হেসে সে জবাব দেবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই গরিব বলো বা এতিম বলো, সবই যে তোমার দয়ার ফুরান, সে যে আল্লাহ মহান আল্লাহ, তুমি আল্লাহ মহান আল্লাহ। খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ার ফুরান, বলুন না সুবহানাল্লাহ। ওই চন্দ্র সূর্য বলো, সবই যে তোমার দয়ার ফুরান, সে যে আল্লাহ মহান আল্লাহ, তুমি আল্লাহ মহান আল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওকাল আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ, মা মোহাম্মদ ইল্লা রাসূল, কদ খালাক মিন কাবলিহি রাসূল। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইযান ফিল কিতাবিহি মুখবিরান ওয়া আমিরান, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহি ওলাহুম ইহজানুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইরা, নওজওয়ান যুবকেরা, নামাজি মুসল্লি বাপজানেরা, আমাদের বজবজ পাড়া বস্তি মহল্লার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, আজকে জলসার আগত উলামা হযরত গণেরা, সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব ভাইজান এবং সুদূর হরিণখোলা দরবার শরীফ থেকে আগত মোহতারাম ভাইজান হুজুর কেবলা, সকলকে জানাই অন্তর অন্তর স্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, পবিত্র আরবি মাসের চতুর্থ মাস, নাম হলো
রবি উসসানী। এই রবি উসসানী মাসে একটি আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে হায়াতে বাঁচিয়ে রেখে আশা এবং বাসা দুচার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন। যে নবীকে না বানালে আল্লাহ দুনিয়া বানাতো না, জমিন আসমান কুল কাইনাত, এক কথায় আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর উম্মতের গোলাম আল্লাহ আপনাকে আমাকে করেছে। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ আল্লাহ করে খুব হচ্ছে, ওয়াজ কম হয় না, হলে কি হবে সেই মাঠ খালি। এগারো জন করে খেলছে বটে, কিন্তু অফসাইডে গোল। সমাজে খবর নেন, তরকারি স্বাদ উঠে গিয়ে চাকরি জামানা, ঠেলাঠেলি খুব। করিম চাচা সাত্তার চাচার পাশে বসতে পারে না, আপনাদের বজবজ পাড়াতে নেই। সমাজে কিন্তু আছে, 25 গ্রাম সর্ষে তেলে রান্না হতো পোস্ত, দাদি রান্না করতো কত সুস্বাদু, এত সেন্ট পাশের বাড়ির দাদি মাংতে আসতো, সেই পোস্ত আমাদের বাড়িতে রান্না হচ্ছে 200 গ্রাম সর্ষে তেল দিয়ে, তাও স্বাদ মিলছে না, সুখ হয়েছে শান্তি নেই, রহমত নেই বরকত নেই। আপনাদের এদিকে পাকান পিঠে হয়, পাকান পিঠে আমাদের এদিকে বলে গুড় পিঠে। কি বলে বলে আপনাদের এদিকে হয় হয় পাকান পিঠে হয়? এটা সেন্ট ছিল, সেন্ট 10টা বাড়ি বুঝতে পারতো যে এদের বাড়িতে পাকান হচ্ছে, কিন্তু সেটা আর আছে? ওয়াজ খুব হচ্ছে, আল্লাহ করে ওয়াজ খুব হচ্ছে। ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়, ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসার উম্মতের গোলাম সে যে বসেছেন, সেই নবী নবীদের নবী, জানার খুশিতে আল্লাহ খুশি। সেই নবী আমাদের হুজুর বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তার মানে সব ওয়াজের এক ওয়াজ, সব কথার এক কথা, শর্ত কিন্তু নামাজ, শর্ত নামাজ। আচ্ছা, এই বজবজ পাড়াতে বেনামাজি আছে না নেই বলেন? আছে। আমার মেদিনীপুরে বেনামাজি পাওয়া যাবে না? যাবে না, যাবে। সব থেকে বড় দোয়া তানার দরবারে, তানার রাস্তা হলো সহজ সরল রাস্তা, সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করলাম ঠিক কথা, কিন্তু সমাজে খবর নেন রেশন যখন ফ্রি, কচি আব্বাসও মাথা ফাটাফাটি করছে আগে বেড়ে নেবে বলে। রেশন যখন ফ্রি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, কচি আব্বাসের মাথা ফাটাফাটি নেই। ওয়াজ আপনারা বুঝতে পারছেন তো নাকি, না কষ্ট পাচ্ছেন? টান দিয়ে ছেড়ে দেব কি বলে? ওয়াজ তো বুঝে নিবার জিনিস, বুঝতে হবে। তবে হেদায়েতের মালিককে কচি আব্বাস যদি সারা রাত আবার আগামীকাল পর্যন্ত রাত পর্যন্ত ওয়াজ করে, তিনি যদি না খুশি হয় কিছু লাভ হবে মনে হচ্ছে? তবে জানবেন এমন একটা নবীকে আমরা পেয়েছি, নবীকে খুশি করে দিলেই তিনি খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যা লম্বা চওড়া, কদিন আগে এই গরুর জালি মুখে এসেছিল জানেন আপনারা? গরুর জালি মাস্ক ব্যবহার হচ্ছিল না, তখন মসজিদের মুসল্লি কম ছিল না বেশি ছিল? বেশি। ইমাম সাহেবের কি ফুর্তি,
কিন্তু ইমাম সাহেব দেখছে সেই কে সেই। তারপরে এনআরসি সিএ হবে বলছিল না, সব ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে কাগজপত্র ঠিক করছে, কেন? এই দেশ থেকে ওই দেশে তাড়িয়ে দিবার ভয়ে। এবারে বলেন বুকে হাত দিয়ে, কোচি আব্বাস বলো, দুদিন পরে পাঁচ দিন পরে কবরে যাবে, কবরে শুবে, এনআরসির জন্য কাগজ ঠিক করে আলমারিতে রেখেছো, কবরে যে যাবে কাগজটা ঠিক আছে তো? কোচি আব্বাসের নেই, এবার আপনাদের আছে নাকি আমি বলতে পারবো? কাগজ যদি ঠিক করতে চাই, আল্লাহর সাথে সওদা যদি ঠিক করতে চাই, আল্লাহর নাম্বারটা হলো 24434, 24434, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। মানে ফজরের নামাজ, ফরজ নামাজ করা কা দূরে কা, আর জোহরের নামাজ ফরজ করা কা চার, তার মানে 24434, এই নাম্বারে আপনাকে আমাকে সবাইকে যোগাযোগ রাখতে হবে। তাহলে আল্লাহ পাক রহমত দেবে, বরকত দেবে, শান্তি দেবে এবং জান্নাতের টিকিটটাও দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা বাচ্চারা ভাইয়েরা মায়েরা বোনেরা, দুদিনে দুনিয়া আখেরাত অনন্তকালে, আজ আছি কান নাই জীবনে কোনো দাম নাই। ও যুবকেরা আজকে আপনার আমার বাড়িতে রহমত বরকত শান্তি নাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, রহমত যদি পেতে যাও, বরকত যদি পেতে যাও, শান্তি যদি পেতে যাও, তরকারি স্বাদ যদি পেতে যাও, ও যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, আমাদের নবী নিজে বলতে লাগলেন, কোন নবী কোন নবী, হুজুর নিজে বলছেন, মান আহাব্বানি ফাকা দাহাব্বাল্লাহ, আমি নবী, আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মোহাব্বত করলো, আমার ভালোবাসার ভিতর থেকে সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। ও যুবকেরা আমাদের নবী জানিয়ে দিলেন, আমাদের নবী বলে দিলেন, নবীদের নবী শুনিয়ে দিলেন, হুজুর আমার বলতে লাগলে, তোমরা যদি রহমত পেতে যাও, বরকত যদি পেতে যাও, তোমরা মসজিদে চলে যাও, মসজিদে চলে যাও, ফজরের নামাজ পড়ে নাও, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের নামে জপ করো, আল্লাহ পাকের নামের তারিফ করো, ও আল হাইয়ুল কাইয়ুম, ও আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, মাগরিবের নামাজটা তোমরা পড়ে নাও, আদায় করে নাও, মাগরিবের নামাজটা পড়ে আল্লাহ পাকে তারিফ করতে থাকো, ও আল গানি উল মাতিন, ও আল গানি উল মাতিন, আল্লাহ পাকের নামের জপ, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকো, আমার আল্লাহ তোমাদের ঘরে রহমত দেবে, বরকত দেবে, আবার আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ জান্নাতের টিকিটটা দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ কানাতেও পারে তিনি আবার হাসাতেও পারে, তিনি কুন ফায়াকুনের মালিক। বাইরে ও একবার দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, বাফারা নবী, মাহারা নবী, এতিম নবী, এসির নবী, হুজুরের সম্বন্ধে কোরআন শরীফ ওমা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ তাম জগতের জন্য রহমত করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন তাসো। কোন নবী মদিনা মসজিদ, মসজিদে নবাবি, হুজুর আমার ইমামতি করে, হুজুর আমার নিজে ওয়াজ করতে লাগে, মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও
তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। আল্লাহ নবী সাহাবী হুজুরদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলো। আল্লাহ নবী সাহাবীদের চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। সাহাবী হুজুররা কানতে লাগলো, নবী আমার কি চাইবে, আমাদের কাছে কি চাইবে। আল্লাহ নবী হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করে, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে, তোমরা আমাকে দুটো জিনিস দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের